বিধায়ক বিশ্বকৃত দেববর্মার বিধায়ক পদ নিয়ে শেষ পর্যন্ত ধোঁয়াশা কাটতে চলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে 20 সেপ্টেম্বর। সোমবার আইপিএফটি দলের পক্ষ থেকে সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা বিধায়ক বিশ্বকৃত দেববর্মার দল বিরোধী কার্যকলাপ এবং দলের নির্দেশের বাইরে গিয়ে সমস্ত কাজকর্মের রিপোর্ট আইনজীবীর মাধ্যমে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তুলে দেয়। পরবর্তী সময়ে এ বিষয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, বিধায়ক বিশ্বকৃত দেববর্মার পদত্যাগ পত্রের ফাইল দীর্ঘ সময় ধরে চাপা পড়ে আছে বিধানসভায়। বিশ্বকৃত দেববর্মাকে বহুবার দেখা করার জন্য ডাকা হয়েছে, কিন্তু তিনি একবারের জন্য সশরীরে আসেননি। শুধুমাত্র একবার একটি চিঠি পাঠিয়েছিলেন, তারপরেও সোমবার তথা 19 সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্বকৃতকে ডাকা হয়েছিল, কিন্তু আজকেও তিনি অনুপস্থিত এবং নরেন্দ্র চন্দ্র দেববর্মার পক্ষে আইনজীবী কর্তৃক একটি হলফনামা দেওয়া হয়েছে। বিশ্বকৃত দেববর্মা দলের সভাপতির নির্দেশ অমান্য করেছেন, পাশাপাশি তিনি দীপ্তাবাথায় যোগদান করার বিষয়টিও সামনে উঠে এসেছে। পরে সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আগামী 20 সেপ্টেম্বর চূড়ান্ত শুনানি হবে। বিশ্বকৃত দেববর্মাকে আর ডাকার কোনো অবকাশ নেই বলেই জানান তিনি। তবে আগামী দিনে নির্বাচনে লড়াই করতে পারবে কিনা সেটা নির্বাচন কমিশন আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে অভিমত ব্যক্ত করেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। এই সাবজেক্টটা ক্লোজ করে দিচ্ছি আমি, এবং অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা আমি রিজার্ভ রেখেছি, কারণ এটা আমার টাইপ করে সিদ্ধান্তটা হয়তো কালকেই আপনাদের ফাইনালি আমরা জানিয়ে দেবো। দি ম্যাটার ইজ ক্লোজ টুডে, যে এখানে নতুন করে এটা ডাকাও হবে না, নতুন করে কোনো আলোচনার অবকাশ নেই। আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন, হোয়াট এভার ইট মে বি, ইট উইল বি কাম টু ইউ মোস্ট প্রবলি মে বি টুমোরো। স্যার, আমরা কি বলতে পারি তাকে বহিষ্কার করা হয়েছে আইন অমান্য? আপনাদের মতো করে আপনারা যা বলার বলুন, কিন্তু আমি যেহেতু আমার জাজমেন্ট ইজ রিজার্ভড, আমি জাজমেন্টের কপি সহ আপনাদের দিয়ে দেব, দেন ইউ ক্যান ফাইনালি সে। আর এখন যেটা করবেন এটা আপনাদের প্রেডিকশন হিসেবে তারা নিতে পারে, তবে এইটুকু বলতে পারেন যে দি ম্যাটার ইজ ক্লোজড হিয়ার। ইয়া